জিমিন একটা ফোন করি তো কি রে সুগা কই তুই আর কখন আবি কতক্ষণ ওয়েট করব গো তোমারে আর আমি বুঝতেছি না আমি আসলে কোন জায়গায় আমার কি ভুল করে অন্য দেশে ল্যান্ড করাই দিল নাকি কেন কি হইছে আর আমি বুঝতেছি না আমার সামনে আর্জেন্টিনা পতাকা বাম পাশে ব্রাজিলের পতাকা ডান পাশে জার্মানির পতাকা আমি বুঝতেছি না আমি কোন দেশে আইলাম তাহলে সুগা আর কিছু বাবার দরকার নাই তুই নিশ্চিত থাক যে তুই বাংলাদেশে আইছস এখন সোজা moments later. তো সেভেন আ পার্টি আইতে কোনো অসুবিধা নেই তো দেখ সব সময় আমার মেজাজটা খারাপ করবি না আমি বুঝি না মানুষের ভুল হইতেই পারে এটা এনে এত হাসাহাসি করা তো কিছু নাই থ্রি পিস জানি কোন হানকার আরে চুপ থাক থ্রি পিস না কইরা সবাই মিলে একটা সেভেন আপ খাই আয় তোরা যে খেলা না পাইরা খালাস না এই জিনিসটা দেখলে আমার মেজাজটা গরম হয় বুঝছস এক্সকিউজ মি খেলা না পারলে এমনি এমনি 5 টাকা পাইনি বুঝছস হ্যাঁ হইছে তো ওই 5 টাকা লেখা কাজে লাগবো শোন 5টা কাপ পাই তো যোগ্যতা লাগে তোর তার জন্য 2টা কাপ পাই হাপাই গেছস আর নিতে পারস না তোর না মেসি আছে তাহলে নিতে পারস না কেন ও মা তোর কত নেইমার আছে ওই 2002 সালে যে একটা কাপ পাই আইছিলি এখনো তো কোনো কাপ পাস নাই এর আবার বড় বড় কথা কই তুই গুগলে সার্চ করে দেখ বুঝছস ব্রাজিল সবার আগে আর্জেন্টিনা 3 নম্বরে এর উপরে কোনো কথাই হতে পারে না শোন আমরা না কাপ দেখা কোনো টিম সাপোর্ট করি না আমরা খেলা দেখে টিম সাপোর্ট করি বুঝছস হ্যাঁ তাহলে 5টা কাপ তো এমনি এমনি পাইছে খেলা না পেরেই পাইছে তাই না অভিনয় করে তো তোরা 5টা কাপ পাইছস এখন মনে হয় অভিনয়টা একটু খারাপ করতেছস এর লাগি হয়তো কাপ পাইতাছস না তোরা আমি তোর একটা ভালো কথা কই এতে আবাল না হইয়া বিতে ব্রাজিলে চইলাই আর তুই শুন বিতে বলদ না হইয়া এতে আর্জেন্টিনাতে চইলাই তাহলে মানুষ তোর একটু ভাববো যে না তুই খেলা বুঝস খেলা বুঝ যা তারপর টিম সাপোর্ট করস খেলা না বুঝে তো ব্রাজিল টিম নিয়ে লাফালাফি করস আরে শুন তোদের এই আর্জেন্টিনা টিম সব সময় খালি মেসির উপর নির্ভর করে থাকে মেসি ছাড়া তো কিছুই করতে পারস না আচ্ছা ঠিক আছে মানলাম আমরা মেসি ছাড়া কোনো খেলা পারি না তাহলে তোরা কেমনে 7টা গোল খাস এটা তো জানা কথা আমাগো বস নেইমার ওদিন খেলে নাই এলাকায় তো আমরা 7টা গোল খাইছি নয়তো আমরা 7টা গোল না খাইয়া ওই জার্মানি গড়ি 7টা গোল দিয়ে দিতাম ও আচ্ছা হ্যাঁ ঠিক কইছস তুই আমরা তো একজনের উপর ভরসা করে রাখি মেসি লেগে আমরা খেলা পারি না তোরা তো নেইমার উপর ভরসা করস না দেখে 7 গোল খাইছস কত ঠিক আছে আগো যুক্তি শুই না আমি চেয়ারটিটা পড়ে গেছি এবার ভাব ওরা কি যুক্তি দেয় তবু যুক্তি একটা হয় না শুধু শুধু আমগো লাগে লাগতা হস ব্রাজিল ফাজিল গুলা তাই না কি আফা আমগো কথা শুনলে আপনি গো হাসি পায় অবশ্যই অবশ্যই অনেক হাসি পায় এই তোরা কি একটু চুপ করবি আমার কিছু কইতে দে আরে তুই চুপ থাক আগে আমগো রে কথা কইতে দে কেন ওরা সব সময় আমগো লাগে এরকম করে আজকে একটা বিয়ে তৈব এগুলি আরে ঝগড়াটা থাম আমার তো কিছু কইতে দিবি তোরা শুন তোরা ব্রাজিলের টিম সাপোর্টাররা কেমনে এই ব্রাজিল টিম সাপোর্ট করস জানোস এর পিছনে ইতিহাস কি এর পিছনে ইতিহাস হলো তোরা 5টা কাপ দেখা লোভে পড়ে তোরা ব্রাজিল সাপোর্ট করস হ্যাঁ আর তোরা তো গার্লফ্রেন্ডের বয়ে আর্জেন্টিনা সাপোর্ট করস তাহলে ভাব তোরা আর্জেন্টিনার কতটা ডেঞ্জারাস তোরাই ভাই ভাই কি কথা কইতাছ রে শুন আমরা ছোটবেলা থেকে যখন শিখছি যে ফুটবল কেমনে খেলে আমরা জানি যে ফুটবলে পা দিয়ে গোল করতে হয় আর্জেন্টিনা না থাকলে আমরা জানতামই না যে হাত দিয়ে গোল করা যায় আর ব্রাজিল করে না থাকলে আমরা জানতাম না যে অভিনয় করে কেমনে ম্যাচ জেতা যায় খালি মানে তো খালি উল্টাই পড়ছ অভিনেতা সেরা অভিনেতা তোরা একেবারে আর এবার 2022 এ ফিফা ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনাই নিবে বুঝছস ও এসে ঘুমাইতে থাক এইবার তোরা মিশন হেক্সা দেখবি বুঝছস মিশন হেক্সা দেখবি এই আর কেউ 7 আপ দে তো উল্টা পাল্টা বকতেছে 7 আপ খাইলে যদি একটু ঠিক হয় আর একটা 3 পিস দেও বেশি কথা কইতাছ একেবারে এই
পোলাপান, আমার কথা শুনবি নাকি শুনবি না? এখন কিন্তু আমি রাইগা যামু, আমার কথাটা শোন তোরা। আমার একটা গান মনে পড়ছে আমি কমু, খেলা গেছে ম্যারাডোনা রাইখে গেছে ফ্যান, মায়া কইরা যদি একটা কাপ ভিক্ষা দেন, খেলা গেছে পেলে আর রাইখে গেছে ছেলে, সাতটা গোলে হজম করে। চুপ থাক চুপ থাক চুপ থাক। এই আর্জেন্টিনার টিমরে একটা প্রশ্ন করমু, ব্রাজিলের টিমরে একটা প্রশ্ন করমু, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারোস তাইলে তোরা সারা দিন ঝগড়া কর, আমি তো করে কিচ্ছু কমু না। হ্যাঁ প্রশ্নটা করি, ঠিক আছে? যা ইচ্ছা তাই প্রশ্ন কর, আমি সব প্রশ্নই পারমু। আচ্ছা এবার ক, এই আর্জেন্টিনার টিম তোরা পাঁচটা খেলোয়াড়ের নাম ক। অবশ্যই আমরা পারমু, মেসি আর ডিবালা আর ওলোগিয়া আর জানি কি কে কষ্ট করে একটা নাম তো করে দে, আমি জানি না, তুই ক তুই কইতেছিস তুই ক। আর আর দাঁড়া আমি কইতেছি, দাঁড়া এক একটু দাঁড়া কইতেছি। চুপ। হ্যাঁ বুঝছি, অনেক বুঝছি। এই ব্রাজিল টিম শোন, ব্রাজিলের পাঁচটা খেলোয়াড়ের নাম কতরা? নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া, রোনালদো, মুশফিকুর রহমান, আর চারটা তো পারছি, আজব একটা না পারলে কি হইছে? আমরা একদম ডাই হার্ড ফ্যান ব্রাজিলের। চুপ থাক, তোরে কি নিয়ে তর্ক করতেছিস আমার একটু কত? কি নিয়ে তর্ক করতেছিস? সামান্য খেলোয়াড়ের নামই জানোস না, এরা নিয়ে তোরে এত পারাপারি করতেছিস? খেলা কয়দিন পর থাকবো কয়দিন পর থাকবো না, এর লিগা নিজেদের মধ্যে এরকম যুদ্ধ করার কি দরকার আমার একটু বুঝা তো? তোকে সংঘর্ষ একটু থামা বুঝছস? তোদের এই বিতর্ক দেখতে দেখতে আমার নিজেরই এখন আমার কথা আটকেই যায়। আর যদি আমি তোকে মনে যদি শুনছি এই খেলাধুলার কথা তাহলে একদম খবর আছে, তোরা কেন শুধু শুধু ঝগড়া করবি? হ্যাঁ আমি এগুলি একদমই সমর্থন করি না, সুতরাং এখন সব ঝগড়া বাদ, আমার খিদা লাগছে, চল খাইতে যামু। আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে আর কোনো সময় কোনো ঝগড়া করব না, খালি সেভেন আপ খাবো। আরে দেখ তুই দেখ কারা পায় পায় যাবে ঝগড়া করে, ছোট থিরিপি। আবারও শুরু করছিস তোরা, তো করে বুঝানোর সাধ্য আমার নাই। আচ্ছা আর কমু না, সরি আমরাও সেভেন আপ কমু না, তোরাও থিরিপিস থিরিপিস করবি না। আচ্ছা যা করমু না, আমরা সবাই বাই বাই, ঠিক আছে? আর্জেন্টিনা ব্রাজিল বাই বাই। আচ্ছা ঠিক আছে, সারা নিও। আর্জেন্টিনা খেলাই পারে না, খালি চিল্লাই কিছুই বোঝে না, ব্রাজিল প্লেয়ার চরম বাটপার, রিভালদো নেইমার অ্যাক্টিং মাস্টার, সেভেন আপের টিম শেষ, টিপি চুরে বাংলাদেশ, আউনাই মামু সেভেন আপ খামু, জল সেভেন আপ খাই সেভেন আপ।